ব্রাউন সুগার, নেশার ট্যাবলেট আর স্কপ সহ আটক তিন নেশা কারবারি। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ। বিশালগড় থানার অধীন রঘুনাথপুর এলাকায় আটক করা হয়েছে একটি গাড়িও। এদিন রঘুনাথপুরের বাসিন্দা পার্থ সেন নামে এক ব্যক্তির দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ এই নেশা সামগ্রীগুলি উদ্ধার করে। পুলিশ দোকান মালিক পার্থ সেন এবং আরও দুই সহযোগী আনোয়ার হোসেন ও টুটন খানকে আটক করেছে। আনোয়ার হোসেনের বাড়ি মধুপুর থানাধীন কাম থানা এলাকা এবং টুটন খানের বাড়ি রঘুনাথপুরেই। পুলিশ এখন তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আজকে আমাদের থানার অফিসাররা এস আই বিজয় দাস এবং অন্যান্য স্টাফ একটা সিকিউরিটি ইনফরমেশনের উপরে প্রোগ্রামপুরে এটা কী জানি বলে কন্ট্রাব্যান্ড ড্রাগের উপরে এটা আমরা রেড করেছিল। রেড করে আমরা তিনজন অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং 69 বোতল এসকাপ, 285টা ইয়াবা ট্যাবলেট এবং 11টা প্লাস্টিক ছোটো ভাইয়ের ব্রাউন সুগার এটা উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে ওদের কাছ থেকে 10,880 টাকা এবং একটা গাড়িও আমরা বাজেয়াপ্ত করেছি। ওই গাড়ি টাকা এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয় এই কানেকশনে। পুলিশের কথা অনুযায়ী দীর্ঘদিন ধরেই তারা পার্থ সেনের উপর নজর রেখেছিল, অবশেষে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।